हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकले जे जेखने आछो अनेक अनेक भालो आछो एबं सुस्थ आछो आर आमिओ भालो आछी। तो आज के अनेक अनेक दिन पर आबार मॉर्निंग वाके बेरोलाम दुजन कत्ता के निये एकसंगे, आर छेलेओ एसेछे। तो ओर सूत्रेई आशा, कारण ओ एकटु हेल्दी हो जाच्छे बोले आबार प्रैक्टिस निये शुरू करलाम ओके निये। तो जेहेतु ওটু মধ্যাহ মাঠে এখানে প্র্যাকটিস করতে যায়, তো ওর আরও যে বড় দিদিরা আছে ওরাই মানে একসঙ্গে আবার শুরু করেছে। তো ওকেও বললো চল তুই আমার সঙ্গে আমাদের সঙ্গে জয়েন করবি। তো আজকে থেকেই ভাবলাম স্টার্ট করি, কিন্তু খুব ভোরে উঠেছি, যদিও দেখো আমি হাঁচি হচ্ছে। তো বৃষ্টি তো পড়ছেই, মোটামুটি 4:30 নাগাদ উঠেছি। তো প্রিয়াংশুকে রেডি করে আমরা মাঠে চলে এসেছি, আর এখানে বৃষ্টি পড়ছে বলে একটু শেডের তলায় বসেছি। তো ভাবছি এখন থেকে একটু প্র্যাকটিসও ও যেমন করবে, আমরাও একটু সকাল সকাল করে একটু মর্নিং ওয়াক করে নেবো, তাতে শরীরটাও ভালো লাগবে। তো দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, সেই জন্য এখানে একটু বসে আছি, আর সব বাচ্চা কাচ্চারা মাঠে প্র্যাকটিস করছে। চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা স্টেশনের দেখো চারপাশের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো একদমই ফাঁকা, দু চারজন হাঁটা চলা করছিলো, মানে আমাদের মতোই ছাতা নিয়ে মর্নিং ওয়াক করছিলো। তো আমরা আজকে ছাতা নিতেই ভুলে গেছি, সেই জন্য সেটার তলায় বসে আছি। তো চলো আবার এবার মাঠের দিকে যাওয়া যাক, আমি মাথায় তো একটা ওড়না চাপা দিয়েছি। তো দেখো মাঠে বৃষ্টি পড়ছিল বলে সব বাচ্চা পাটি এবার স্টেশনে চলে আসবে, তো স্টেশনে ওরা প্র্যাকটিস করবে। তো সেই সঙ্গে সঙ্গে দেখো দল বেঁধে ওরা সবাই আসছে, দেখতে পাচ্ছ। আর ওরা প্রত্যেকেই ছাতা এনেছে, শুধু আমরাই আনিনি। তো প্রিয়াংশু ওদেরই ছাতা একটা নিয়ে আসছে গিয়ে। তো চলো এবার স্টেশনের দিকে, ওরা কীভাবে প্র্যাকটিস করবে সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো দেখো ওরা প্রথমেই সিঁড়ি ভাঙছে, একবার নিচের দিকে নেমে আসছে, তো আবার ওপর দিকে উঠে আসছে সবাই একসাথে। তো সকালবেলার দিকে ওরা যখন প্র্যাকটিস করতে এসছে, তখন দেখো এই সময় একটা ট্রেনও ঢুকছে আপের দিকে। তো প্রিয়াংশু তো ট্রেন দেখতে খুবই ভালোবাসে, তাও আবার ওভারব্রিজের ওপর থেকে। দেখো ওরা ওভারব্রিজের ওপরে চলে এসছে প্র্যাকটিস করতে। তো এ দেখো প্রিয়াংশু এখন ট্রেন দেখছে, তার সঙ্গে ওরা এক দিদিও দেখছে। Thank you.
তো দেখো বন্ধুরা, ওরা স্টেশনে প্র্যাকটিস করার জন্য এসছে, যা যেটুকু যা করার, ওভারব্রিজে ওঠানামা করা, সিঁড়ি ভাঙা, আরও যেগুলো থাকে ওদের ব্যায়াম, সেগুলো প্র্যাকটিস করছে। তো এখন একটু লুজ করে নিচ্ছে, তার মধ্যে কেউ দেখো লাফদড়ি খেলছে, কেউ এখানে সিট আপ মারছে। তো দেখো লাফদড়ি, এটা ছোটোবেলায় আমরা খেলতাম, খুব ভালো লাগে। দেখো দেখছো তো, এ দেখো এখানে সবাই মোটামুটি লুজ করছে, কেননা প্র্যাকটিস করার পর একটু লুজ করার দরকার আছে। তো যে যার মতো করে, যার যার ব্যানার পেতে এখানে বসে প্র্যাকটিস করছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের মতামত। তো দেখো একে অপরকে ওরা কীভাবে হেল্প করছে। তো ওদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং আছে, আর খেলার ক্ষেত্রে এটা থাকাটাই বাঞ্ছনীয়, একে অপরের মধ্যে বন্ডিং। সো ফ্রেন্ডস, দেখো বাড়ি চলে এসেছি, এসে প্রিয়াংশুকে একটু গরম জল করে একেবারে স্নান করিয়ে দিয়েছি, কারণ বৃষ্টিতে ভিজেছে মাথা, বৃষ্টির জল পড়েছে। তো আমরাও মোটামুটি স্নান করে নিয়েছি, তো এবার চা খাচ্ছি, চা খেয়ে ওকে দিয়ে আসবো টিউশানে। তো দেখো আমরা সকলে মিলে একসাথে বসে চা খাচ্ছি। সো ফ্রেন্ডস, ছেলেকে দিয়েছি পড়তে, তো সরি পড়াতে পাঠিয়েছি, তো সেখান থেকে শুধু বিস্কুট নিয়ে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখে বুঝতে পারছ, দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো এখন গিয়ে রান্না বান্নাটাকে সেরে নেবো, তারপর আবার ছেলেকে আনতে যেতে হবে। তো সারাদিন সঙ্গে থাকো, সকাল থেকেই তো শুরু করেছি, দেখলে মাঠে গেছিলাম ছেলেকে নিয়ে, আজকে প্র্যাকটিসে অনেক দিন যায় না, তো অনেক হেলদিও হয়ে যাচ্ছে, তো যে কারণে আবার ওকে মাঠে নিয়ে যাচ্ছি। ওর সঙ্গী সাথী যারা প্র্যাকটিস করে তো তাদের সঙ্গেই করছে। তো বুঝতে পারছো কতটা বৃষ্টি হচ্ছে, আর চারিদিকে দেখো কীরকম সব ভরে গেছে, এইটা শুকিয়ে গেছিলো, তবে জলে কীরকম ভরে গেছে দেখতে পাচ্ছো, কত গাছপালা বেড়ে যাচ্ছে। আর দেখো কীভাবে বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো। আর বৃষ্টির জল পেয়ে এখানে বনপালা কীভাবে বেড়ে গেছে, ডোবাটা জলে ভর্তি হয়ে গেছে, আশেপাশে কীভাবে জঙ্গল সব ভরে গেছে, আর কী মেঘ আকাশে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখো রান্না অলরেডি আমি শুরু করে দিয়েছি, ভাত হয়ে গেছে, এখানে উচ্ছে আলু ভাজছি, আর বড় মা এখানে রুটি করছে। তো টিফিন এছাড়াও কী রান্না হবে দেখো, এখানে সয়াবিন আলু নিয়েছি, তো এটাকে জলে ভিজিয়ে রেখেছি, আলু কাটা হয়ে গেছে, টমেটো আছে। তো আজকের মেনুতে সয়াবিন আলুর তরকারি আছে, উচ্ছে ভাজা আছে, আর বড় মায়ে দেখো এখানে রুটি বেলছে। তো টিফিনে আমি আর বড় মা রুটি খাবো। সো ফ্রেন্ডস, দেখো ডাল সেদ্ধ আমার হয়ে গেছে, আর ফোড়ন দিয়ে ডালটাকে সাতলে নিচ্ছি, আর এটা করে আমি প্রিয়াংশুকে আনতে যাব। তো কেউ আসলে ভাত খেতে দিতে হবে। এখন বাজে বেলা 11:10, আর আমার রান্নাবান্না সব কমপ্লিট, আর আজকে অনেক সকালে উঠেছি, প্রায় 4:05-10 কি 15 এরম হবে। তো এখন আর ভালো লাগছে না, তাই জন্য সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি। আর এত সকালে কেন উঠেছি সেটা তো তোমাদের আগেই বলেছি। আর চলো রান্না হয়ে গেছে, আর কী কী রান্না করেছি সেটা দেখে নাও। হচ্ছে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে ডাল টমেটো দিয়ে, আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। রুটি করা হয়েছিল, রুটি আলু ভাজা। তো আমি আর বড় মা রুটি আলু ভাজা খেয়েছি, আর চাও খেয়েছি তার সঙ্গে আমি, আর হাজবেন্ড আর ছেলে ওরা খেয়েছে ভাত ডাল আলু ভাজা।
ঠিক আছে। তো দেখো প্রিয়াংশু এখন টিভি দেখছে, টিভিতে দেখছে লিটল সিংহম একটা কার্টুন। তো এই দেখো ওকে বলেছি এখন খাওয়া দাওয়া গেছে, একটু স্নান তো সকালেই করে নিয়েছে, ও প্র্যাকটিস করেছে, বৃষ্টিতে যেহেতু ভিজে গেছিলো তাই জন্য ওকে গরম জল, হালকা গরম জল করে স্নান করিয়ে দিয়েছি, আর বলেছি একটু ঘুমিয়ে নে। তো ঘুমাচ্ছে না বসে বসে, এই দেখো কার্টুন দেখছে লিটল সিংহম। তো আমার এখন কিছু কাজ বাকি আছে এটাই যে গ্যাস টেবিলটা এখন পরিষ্কার করবো। তো গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিয়ে, তো দেখো গ্যাস টেবিলে কিছু বাসন আছে এখানে, এখানেও কিছু বাসন রেখেছি দেখতে পাচ্ছো, হয়েছে কিছু বাসন, কিছু জামা কাপড় এগুলো কাচবো, তারপরে স্নান করবো, ওদিকে বর্মা স্নান হয়ে গেছে, এই কাজগুলো করে নিই ঠিক আছে। সমস্ত রকম কাজকর্ম হয়ে গেছে। তো প্রিয়াংশু এখন গেল ভ্যাকসিন দিতে, ওর 10 বছরের যে ভ্যাকসিনটা আছে, তো ওরা এলে খাওয়া দাওয়া করবো। সো ফ্রেন্ডস, প্রিয়াংশু ভ্যাকসিন নিয়ে চলে এসছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে ও আর ওর বাবা শুয়ে আছে। আর সকাল থেকে আজকে আপনাদের অনেক কাজকর্ম, অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু তাও হাজব্যান্ডটা বাড়ি এসে বলে কি কাজ করলাম, কি করলাম সারাদিন, কি যে করলাম তার উত্তর আমরা বেশিরভাগ হাউসওয়াইফই দিতে পারবো না, কারণ কি কি করি না এটা হচ্ছে আসল কথা। আর আমরা নাকি যত কাজই করি তবু নাকি স্লো, ঘরের হাউসওয়াইফরা যত কাজই করুক তবু নাকি স্লো, তো এরা কোনোদিনই আমাদের পুরো কাজের বলুন যাই হোক পুরো মর্যাদা দিতে পারবে না, সুতরাং আমাদের এটা মেনে নিতে হবে যেহেতু আমরা মেয়ে। তো আজকে ভিডিওটা লং করবো না, শরীরও বইছে না আর ভালো লাগছে না, আর এত বড় করেও তো লাভ নেই, সবাই তো পুরো ভিডিওটা দেখে না, তো খাটনিটা তখন পোষায় না ঠিক আছে। তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যতই কাজকর্ম যাই করুন না কেন, শরীর ভালো থাক আর না থাক তবু হাসি মুখে থাকার চেষ্টা করবেন, টাটা বাই, কারণ এই হাসি মুখ থেকেও একটা পজিটিভিটি আসে। তো চলুন টাটা।